আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মেশ ডেবুকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট দিনে ইউনিট প্রতি আবেদন এবং আসন প্রতি লড়াই নিয়ে সর্বশেষ যে আপডেট তথ্য পাওয়া গেছে তা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত সকল তথ্য আট দিনে আবেদন এক লাখ তেরো হাজার একশো পঞ্চান্নটির মতো আবেদন জমা হয়েছে আসন প্রতি লড়াই আট দিনে ১৯ জন বিজ্ঞান বিভাগ বা ইউনিটে আবেদন পড়েছে তিপ্পান্ন হাজারেরও বেশি আসন এক হাজার আটশো একান্নটি আসন প্রতি লড়াই প্রায় আটাশ জন মানবিকে আবেদন পড়েছে বেয়াল্লিশ হাজারেরও বেশি আসন দুই হাজার চৌত্রিশটি আসন প্রতি লড়াই চোদ্দ জনেরও বেশি বাণিজ্যে আবেদন পড়েছে চোদ্দ হাজার পাঁচশো জন আসন এক হাজার চল্লিশটির মতো আসন প্রতি লড়াই প্রায় ১৪ জন চারুকলা বিভাগে আবেদন পড়েছে দুই হাজারেরও বেশি আসন আসন একশো তিরিশটি প্রতি লড়াই পনেরো জনেরও বেশি মোট আবেদন পড়েছে এক লাখ তেরো হাজার একশো পঞ্চান্নটি আসন পাঁচ হাজার আটশো পঞ্চান্নটি আসন প্রতি লড়াই উনিশ জনেরও বেশি দুই হাজার বাইশ তেইশ সালে অর্থাৎ বাইশ তেইশ শিক্ষাবর্ষে মোট আবেদন হয়েছিল দুই লাখ আটানব্বই হাজার চারশো উনত্রিশ জন তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে এই আজকের দিন পর্যন্ত আবেদন পড়েছে এক লাখ তেরো হাজার একশো পঞ্চান্নর মতো যেখানে আসন প্রতি লড়াই করবে প্রায় ১৯ জনের মতো আজ এ পর্যন্তই বন্ধুরা তোমরা জানতে পারলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য আবেদনের আবারও নতুন আপডেট তথ্য পাওয়া মাত্রই তোমাদের সাথে শেয়ার করব তাই বিদায় নিচ্ছি আজ আল্লাহ